যারা থ্রিলিং অ্যাডভেঞ্চার লাইক করো তাদের জন্য আজকের এই রাইডটা। আর এই রাইডের নাম হচ্ছে স্কাইলুজ। আর এটাতে চড়তে হয় কোনো মানে বেল ছাড়াই, সামনে দিয়ে জাস্ট একটা হ্যান্ডেলের মতো দেওয়া থাকে, এই জন্য কিছুটা রিস্কি আছে। যেমন ক্যাবলকার যেগুলো আছে ওই ক্যাবলকারগুলোতে কিন্তু পুরো একটা বক্সের মতো থাকে, নেচারটা ঠিকঠাক মতো উপভোগ করা যায় না। আর এইটাতে বসলে পুরা পা খোলা থাকে, চারপাশ দিয়ে মাথা ঘোরাতে পারবেন, একটু ভয়ঙ্কর বাট অনেক মজা লাগে। আর এখন আমরা আছি সিঙ্গাপুরে সান্তোসা আইল্যান্ডে, সান্তোসা আইল্যান্ডের স্কাইলুজ এনজয় করছি। যারা ভয় পান তারা আসলে না উঠলেই ভালো, কারণ এটা এত উপরে নিয়ে যায় ভয়ই লাগে দেখতে, যে এরকম ভয়ঙ্কর লাগে দেখতে। যাক আমরা খুব এনজয় করছি, আসলেই খুব এনজয় করছি, আর নেচারটা এত সুন্দর, খুবই মজা লাগছিল। তবে এটা চড়তে আপনাদেরকে সাহসের সাথে সাথে যথেষ্ট পরিমাণ টাকাও লাগবে, কারণ এটা চড়তে প্রায় দেখা যায় 1600 টাকা করে লাগে। তবে বিভিন্ন রাইড আছে, বিভিন্ন জায়গা অনুযায়ী প্রাইস কম বেশি হয়ে থাকে। এখানে আরও অনেকগুলো রাইড আছে, সব ওগুলোতে আমরা চড়িনি। তো আমাদের রাইডের এখন মাঝখানে আছে, আমরা 15-20 মিনিটের মতো চড়েছিলাম। তো কিছুক্ষণের মধ্যেই আমরা স্টেশনে গিয়ে পৌঁছাবো। তো এর আগেরও আমার কয়েকটা ভিডিও আছে, ছোটো ছোটো ক্লিপ করেছি, চাইলে স্টেশন থেকে যে আমি রাইডে উঠেছিলাম ওইটার ভিডিও আছে, দেখে নিতে পারেন। এইটাতে কন্টিনিউয়াসলি চলতেই থাকে, যখন যে উঠে তখন এইটা ঘুরে তারপর আবার স্টেশনে যায়। মানে এই পাশে কিছু মানুষজন আছে আর এই পাশটাতে খালি, আশপাশের ভিউটা অনেক বেশি সুন্দর। আর এটা কিন্তু অনেকটুকু এরিয়া জুড়ে ঘুরতে থাকে, মানে এমন না যে অল্প একটু জায়গা জুড়ে, অনেক বিশাল জায়গা জুড়ে এটা ঘুরে। পাশে কিন্তু একটা ক্যাবল কারের রো আছে, এখান থেকে দূরে একটু একটু দেখা যাচ্ছে যে দূরে যে একটা ছোটো ছোটো লাইনের মতো দেখতে পাচ্ছেন, ওইগুলো হচ্ছে ক্যাবল কার। তো ক্যাবল কারও চড়েছিলাম, কিন্তু ক্যাবল কারটা ওই কি চারদিকে বন্ধ থাকে, তো ভিউটা ভালো দেখতে চাইলে এই টাইপের রাইডগুলোই অনেক বেশি ভালো। তো উপর দিয়ে চড়ার জন্য যেমন এরকম ক্যাবল কার আছে, স্কাইলজ আছে, নিচে চড়ার জন্য কিন্তু কতগুলো ওদের রিক্সার মতো আছে, মানে বাংলাদেশের রিক্সা টাইপের, বাট রিক্সা না, ওগুলো লোকটা দেখতে অনেক স্মার্ট। ওগুলাতে করেও আপনারা সান্তোসা আইল্যান্ডে ঘুরতে পারবেন। তো সান্তোসা আইল্যান্ডে যাওয়ার জন্য প্রথমে আপনাকে ভিভো সিটিতে যেতে হবে। ভিভো সিটি থেকে আপনারা বাংলাদেশে মেট্রো রেলের মতো এরকম মনোরেল আছে, এই মনোরেলে করে চলে আসতে পারেন সান্তোসা আইল্যান্ডে। তো সান্তোসা আইল্যান্ডের ভিউটা অসম্ভব সুন্দর, মনোরেলের ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, আমি সবগুলো ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে। তো আমি যদি সান্তোসা আইল্যান্ডের ফুল ভিডিও দিতে চাই তাহলে আসলে 4-5 ঘন্টাও শেষ হবে না, তো এই জন্য ছোটো ছোটো ক্লিপ করে দিয়েছি। মনোরেলে তারপর আমরা এবারও বেশ কিছু রাইডে চড়েছি, সবগুলো ভিডিওই আছে আমার চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তবে যত সামনের দিকে যাচ্ছি মানে ভিউটা আরও সুন্দর পাচ্ছি, উপরের ভিউটাও সুন্দর ছিল, এখন আমরা এরকম ক্যাবল কার একটু বেশি দেখতে পাচ্ছি, এই জন্যে বেশি ভালো লাগছে। এটা আসলে স্টেশন, তো এই জন্যে কারগুলো একটু বেশি। এই যে দেখুন কতটা নিচে, আমি আসলে জুতাটা খুলে নিয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছিলো জুতাটা পরে যেতে পারে, আর এরকম খোলা বাতাসে পাটা রাখতে ভালোই লাগছিল। তো সামনেই স্টেশন, কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব, খুব মিস করছি কারণ সান্তোসা আইল্যান্ডের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল আর উপর থেকে দেখতে আরও বেশি ভালো লাগছিল। এইখানে ওদের কী কী জানে জিনিসপত্র এটাতে করে পাঠাচ্ছে। স্টেশনে চলে এসেছি, এখন নেমে যেতে হবে।